ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আরো চরম কথা আমরা বলেছি আমাদের বিষয় হলো কাফেরদের সাথে বন্ধুত্বের ভয়াবহতা বা তাদের অনুসরণের ভয়াবহতা। আল্লাহ বলছেন ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে, হ্যাঁ কেউ যদি কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে তাহলে ফা ইন্নাহু মিনহুম, সে মুসলিম নয়, সে তাদেরই অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ মিনাল, এর চাইতে আপনি কি বড় ভয়াবহতা পেতে চান যে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন যদি কাফেরের আপনি অনুসরণ করেন, যদি কাফেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে আপনি কাফেরদের দলভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ মিনাল, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় মহান রব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়াত দান করেন না। সুরাতুল মায়েদা 51 নম্বর আয়াত। আপনি হয়তো ভাবছেন যে আমরা কীভাবে কাফেরদের অনুসরণ করি, কীভাবে তাদেরকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করি, বন্ধু হিসেবে গ্রহণ করি। আপনার চলাফেরা দেখেন, আমাদের সমাজের অবস্থা দেখেন, আজকে হিন্দু মুসলিম কোনো বিভেদ আছে? হিন্দু মুসলিম কোনো বিভেদ নেই, বরং সবাই একসাথে চলাফেরা করছে। বরং আমাদের সমাজে মিডিয়াতে এই বিষয়টাকে খুবই বড় করে স্থাপন করা হচ্ছে, বরং এই মর্মে মেলা নাটক নাটিকা ইত্যাদি তৈরি হচ্ছে যে সবাই আমরা মানুষ, আমাদের বড় পরিচয় কী? মানুষ। হ্যাঁ, সবা কী যেন একটা কথা বলে, সবচাইতে বড় সত্য হলো মানুষত্ব, মানুষত্ব। তো মানুষ সবার চাইতে বড় সত্য হলো কী করে? মানুষ আসলো কোত্থেকে? সবচাইতে বড় সত্য হলেন মহান রব্বুল আলামিন। কীভাবে আমাদের ইমান ধ্বংস হচ্ছে? তারপরে বলছে হিন্দু আর মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই, ওর গায়েও রক্ত রয়েছে, এর গায়েও লাল রক্ত রয়েছে, সবাই আমরা মানুষ, ফলে মানুষে ভেদাভেদ করা যাবে না। এই ভেদাভেদ অর্থ ভেদাভেদ ইসলাম মানে না। এই যে ভেদাভেদকে একাকার করে দাও এটা মানে না। আল্লাহ তাআলা যে দিন ও ধর্ম দিয়েছেন সেটা যদি কেউ মানে তাহলে সে মুসলিম, আর না মানলে সে কাফের, তার সাথে আমাদের বন্ধুত্ব চলতে পারে না। এমনকি এ তো সাধারণ লোক, যদি আপনার নিকটের আত্মীয় হয়, খুব কাছের লোকরাও হয়, তবু তাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন না, তাদের সাথে সম্পর্ক আপনার থাকতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা মক্কায় থাকতে তাদের কী অসুবিধা ছিল? মক্কায় থাকতে পারতেন, কিন্তু কেউ তার স্ত্রী ছেড়ে, কেউ তার স্বামী ছেড়ে, কেউ তার বাপ ভাই ছেড়ে তারা হিজরত করেছেন মদিনায়। হিজরত করেছেন কোথায়? মদিনায়। 400 কিলো 500 কিলোমিটার দূরে হিজরত করার কী দরকার ছিল? অনেকে নিজেদের সন্তান আত্মীয় স্বজন সব ছেড়ে চলে গেছেন, সম্পদ ছেড়ে চলে গেছেন, কিছুই হাতে নিয়ে যেতে পারেননি। তাহলে এগুলোর দরকার কী ছিল? এগুলোর একমাত্র উদ্দেশ্য ছিল যে নিজের দিন, নিজের ইসলামকে, নিজের ধর্মকে সঠিকভাবে আমি মদিনায় পালন করতে পারবো, এবং এইখানে এগুলো আমি পারছি না, এরাই আমার বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুনুন মহান রব্বুল আলামিনের বাণী, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম, হে ঈমানদারগণ, যদি আপনি মুমিন হয়ে থাকেন এ সম্বোধন আপনার জন্য, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমরা গ্রহণ করিও না তোমাদের বাপদাদাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে, আউলিয়া, বন্ধু হিসেবে। কখন? বাপ ভাই বা বন্ধু যদি একই রকম থাকে, মুসলিম থাকে, তাতে তো কোনো সমস্যা নেই, বরং তাদেরকে মহব্বত করতে হবে। আর কখন আল্লাহ তাআলা বলছেন যে এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না? বাপ, চাচা, ভাই, বোন, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কখন? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তারা যদি ঈমানের উপরে কুফুরিকে প্রাধান্য দেয়, ইমানের উপরে কুফুরিকে প্রাধান্য দেয়, ইসলামী যে কোনো নিয়মের বিপরীতে যদি কেউ বিধর্মীদের কোনো নিয়মকে ভালো মনে করে, ইসলামের বাইরে চলে কেউ, তাহলেই জানবেন সে ইসলামকে কী করছে, উপেক্ষা করছে এবং কুফুরিকে সে প্রাধান্য দিচ্ছে। আজকে আপনার বোনকে, আপনার বাড়ির মহিলাদেরকে পর্দা করতে বলছেন, করে বেশিরভাগই জঞ্জাল। যদিও আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক সেন্টারে যারা আসছেন আমরা তাদের ব্যাপারে ভালো ধারণা রাখি, এবং তাদের অধীনস্থ ভাই ও বোন, নারী পুরুষ যারা আছে তাদের ব্যাপারে আমরা ভালো ধারণা রাখি, তারপরেও এখানেও টেড়া মানুষ না থাকা অসম্ভবের কিছু না, থাকতেই পারে। আজকে এই বিষয়গুলো যারা পালন করছে তাদের প্রতিও বিরূপ দৃষ্টিতে দেখা হচ্ছে। আপনার স্ত্রী, আপনার তার হয়তো দুলাভাই যারা আছে, অথবা আপনার যারা ভাই দেবর আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে না, ভাত বেড়ে দেয় না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলোর জন্য কত জঞ্জাল পোহাতে হচ্ছে অনেক ভাইদেরকে।
তো যাই হোক, যে কথা বলছিলাম যে যদি তারা এই এই সকল ক্ষেত্রে ইসলামী আইন না মানে তাহলে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, অন্তরে স্থান দেওয়া যাবে না। হয়তো দুনিয়ায় চলার কারণে মালিশ উপরে হয়তো কথায় কথায় আপনি চলতে পারেন, কিন্তু দিলে স্থান থাকতে পারে না, কারণ সে সত্যিকার অর্থে ইসলামকে গ্রহণ করতে পারেনি, বরং কুফুর নীতিতে এখনও সে রয়ে গেছে।